ভোটার স্লিপ এবং নতুন ভোটারদের কার্ড দিতে গিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠল এক সরকারি কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের 12 নম্বর ওয়ার্ডের সুইপার পাড়া এলাকায়। এলাকাবাসীরা অভিযোগ তোলেন, ওই পাড়ার প্রতিটি ঘর থেকে কিছু না কিছু টাকা নেয় সরকারি ওই কর্মী। অভিযুক্ত কর্মীর নাম দিলীপ হালদার। ঠিকানা ভুল ছিল বলে চেঞ্জ করতে দিয়েছিলাম, বলছে কি পয়সা লাগবে, পয়সা দিতে গেলাম 100 টাকা নিল, দেওয়ার সে কালকে এসেছিলো ভোটার কার্ডটা দিতে, বলছে 20 টাকা লাগবে। আমি বললাম 20 টাকা নাই, 20 টাকা দিতে পারবো না। কারা নিচ্ছে টাকাটা? ওই যে কার্ড দিতে এসেছিল সে, তার তো নাম জানি না আমি। আচ্ছা, আপনি কি জানতেন কি এখানে টাকা লাগে, কি টাকা লাগে? আমি সেই সব জানি না, আমি যে টাকা লাগে অবশ্যই সেই জন্য দিতে হবে, সেই জন্য দিয়েছি। টাকা দিয়েছিলেন? হ্যাঁ, 100 টাকা দিয়েছিলাম। কি নাম আপনার? টুম্পা হারি। কোন পাড়া এটা? কত টাকা করে নিল? আমাদের কাছে 200 টাকা নিয়েছিল, দিয়ে ভোটার কার্ড করে দিয়েছে, যে আর কিছু না। ভোটার কার্ডের পর ওই ভোটের লিস্ট দিতে এসেছিল, এসে দিয়ে মেয়ে ছেলেগুলো ঘরে ছিল, মেয়ে ছেলেদের কাছে কারো কাছে 150, কারো কাছে 200 টাকা নিয়েছে। এবারে যারা দিতে পারে নাই তাদের কার্ডগুলো ফিরিয়ে নিয়ে চলে গেছে। এবার আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা কোথায় পাবো ওই টাকা? এই কারণে আমরা ঘরে মেয়ে ছেলে পর্যন্ত ওরা মোবাইল থেকে ফটো তুলে রাখবে, রেখে তারপর আমরা হয়তো বলবো পার্টি অফিসে, না হলে প্রমাণ তো আমরা পাচ্ছি না কিছু, ওদের কিছু বলবো। সেই ভদ্রলোক কি করতে এসেছিল এখানে? এখানে আমাদের ভোটার লিস্ট দিতে এসেছিল। আর ভোটার কার্ডে কি ব্যাপার ছিল? ভোটার কার্ডের মানে যাদের নতুন নতুন ভোট হয়েছে, ভোটার নাম উঠেছে, তাদের কার্ড দিতে ছিল। ওই ওই কারণে যে যে টাকা কিছু দিতে হবে, নাহলে কার্ড কার্ড দেবো না। নতুন কার্ড নিতে গেলেও টাকা দিতে হবে? হ্যাঁ, নতুন কার্ড দিতে হবে, সেটা একটা টাকা, মানে কত টাকা দিতে হবে? ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান এলাকার তৃণমূল নেতা অনন্ত পাল। তিনি ঘটনার তীব্র বিরোধিতা করেন। এ ব্যাপারে এসডিও নর্থের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটা কালকে রাত্রি 9:30 সময় এই আদিবাসী পাড়া, এই সুইপার পাড়া, পুলিশ লাইন কোয়ার্টার সুইপার পাড়া থেকে আমাদেরকে ফোন করে জানানো হয় যে আমাদের ভোটার কার্ড দিচ্ছে বলেও টাকা নিচ্ছে, সরকারি স্লিপ দিচ্ছে বলেও টাকা নিচ্ছে। তো সেই লোকটি ছবিও নাকি তারা তুলে রেখেছে। এরা তো এত সব কিছু বোঝে না, এরা আমাদের নামে দোষারোপ করছে যে তৃণমূল কংগ্রেস থেকে টাকা নিয়ে হচ্ছে, তাই এই লোক প্রতিবাদ করছে আমাদের সঙ্গে। কিন্তু পরবর্তীকালে যখন আমরা বললাম ঠিক আছে আমরা যাচ্ছি ওই মুহূর্তে এখানে, তোমরা যে টাকা নিয়েছো আটকে রাখো, তো এসে দেখলাম যে প্রতিটা লোকেরই বাড়ির এক কারো কাছ থেকে 50 টাকা, কারো কাছ থেকে 20 টাকা, কারো কাছ থেকে 200 টাকা, কারো কাছ থেকে 100 টাকা, কাউকে নতুন ভোটার কার্ড করে দিয়েছে বলে পয়সা, এরকম করে করে প্রায় 20-21টা ঘরে টাকা নিয়েছে। এবার পরবর্তীকালে আজকেও সকালবেলা আমরা অনেক খোঁজ খবর পেলাম 257 পাটে অনেক জায়গাতেও টাকা নিয়েছে এরকম স্লিপ দিতে গিয়ে। তো তখন দেখা গেল যে বিএলআরও 257 পাটের বিএলআরও দিলীপ হালদার, উনি সরকারি স্লিপ এবং ভোটার কার্ড দিবার দিতে আসার নাম করে লোকের কাছ থেকে টাকা নিচ্ছে। এরা তখন অভিযোগও করে যে আমরা তাহলে যে প্রাক্তন কাউন্সিলর ছিল তাদের আমরা জানাবো, বা পলিটিক্যাল পার্টিদের জানাবো। তখন বলছে যাকে খুশি জানাও, আমি সরকারের লোক, আমার কেউ কিছু করতে পারবে না। এমতো অবস্থায় আমরা কালকে লিখিতভাবে কমপ্লেন করি ওয়েবসাইটে, এবং সকালবেলায় আমরা এসডিও নর্থের সাইনে গিয়ে লিখিতভাবে একটা কমপ্লেন করি। তিনি কি কোনো রাজনৈতিক দলের সদস্য বলে? না না না, উনি কোনো রাজনৈতিক দলের সরকার সদস্য নয়, উনি সরকারিভাবে বিএলআরও বাড়ি বাড়ি বুথ স্লিপ দিচ্ছেন, আর উনি এই জিনিসগুলো করছে। কোন জায়গায়? সরকারি কর্মচারী তো? হ্যাঁ, উনি সরকারি কর্মচারী। কি নাম ওনার? দিলীপ হালদার। কোন জায়গায়? বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।